अस्सलाम वालेकुम, मुझे जेरा फाउंडेशन स्कूल एंड कॉलेज होम प्रिपरेशन एंड एग्जाम वीडियो कॉल पे ऑनलाइन क्लास में तुम्हारा स्वागत है। आज हम जे क्लास में आलोचना करब हमारे सीनियर चतुर्थ विषय साधारण ज्ञान। तो शिक्षार्थीरा एक मुझे तुम्हारा साधारण ज्ञान द्वितीय पर्व प्रश्न हाथे पेस এখন আমরা তোমাদের প্রশ্নে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এই অনলাইন ক্লাসে আয়োজন করছি। দেখো স্ক্রিনে দেয়া আছে, আর স্ক্রিনের দিকে তাকালে তোমরা দেখতে পাবা যে তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্নটি দেয়া আছে। এখন কি আছে দেখো, এখানে আছে এক কথায় উত্তর দাও দশটি, এখানে দশটি প্রশ্ন দেয়া আছে, দশটির জন্য দশ মার্ক। দেখো কবে আছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে, এখানে উত্তর হবে 8ই মার্চ। কবে আছে ইসলামী আইনের উৎসগুলো কি কি, ইসলামী আইনের উৎস এক নম্বরে আছে কোরআন, দুই হাদিস, তিন ইসমা, চার কিয়াস। গতে আছে যিশুর পালক পিতার নাম কি, যিশুর পালক পিতার নাম হচ্ছে জোসেফ। গতে আছে হযরত মুসা আলাইহিসসালাম কত বছর জীবিত ছিলেন, 120 বছর জীবিত ছিলেন। কোন নম্বর গ্যালাক্সি কাকে বলে, ওতে অ্যান্সার হবে মহাকাশে গ্রহ নক্ষত্র ধূলিকণা ধূমকেতু সহ বাষ্পপুঞ্জের এক বিশাল সমষ্টি গ্যালাক্সি বলে। চতে আছে বাংলাদেশের একমাত্র পূর্বদ্বীপ কোনটি, বাংলাদেশের একমাত্র পূর্বদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। চতে আছে জলবায়ু কাকে বলে, সাধারণত 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি, সুন্দরবন। আধুনিক অলিম্পিকের জন্ম কত সালে, আধুনিক অলিম্পিকের জন্ম 1896 সালে। কেউ দিয়েছেন শিল্পচর্চা জয়নুল আবেদিন এর জন্ম কবে ও কোথায়, জন্ম 1914 সালের 29শে ডিসেম্বর কিশোরগঞ্জে। দুই নম্বরে আছে দেখো শিক্ষার্থীরা, তাহলে এক নম্বরে আমরা সবগুলো অ্যান্সার পেলাম, উত্তর আমরা ভালোভাবে সুন্দরভাবে দেব। দুই নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 5টি দেওয়া আছে, 5টিরই অ্যান্সার করতে হবে। কত আছে কি মনিটর কি, যদি এখানে এক মার্ক, এক মার্কের জন্য যত সংক্ষেপ হোক তোমরা মেন কথাটা বা উত্তরটা সাজিয়ে লিখলে হবে। মনিটর কি, মনিটর দেখতে ঠিক টেলিভিশনের মতো, এটি কম্পিউটার একটি আউটপুট ডিভাইস। কত আছে প্রিন্টার কি, কম্পিউটারে কোনো তথ্যকে প্রিন্ট করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম প্রিন্টার। গতে আছে অ্যান্টিভাইরাস কি, দেখো অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস একটি সফটওয়্যার প্রোগ্রাম। গতে আছে ইন্টারনেট কি, বিশ্বব্যাপী ছড়ানো ছিটানো নেটওয়ার্ককে ইন্টারনেট বলে। ও দেয়া আছে ইমেল কি, কম্পিউটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে চিঠি এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করার প্রক্রিয়াকে ইমেল বলে। তারপর আমরা চলে যাই তিন নং হচ্ছে বড় প্রশ্ন, এখানেও তোমার 5টি প্রশ্ন দেওয়া লাগবে, মার্ক আছে 10। কপি আসছে কম্পিউটার মাউস কি, এর ব্যবহার, ব্যবহার তুমি যে কোনো এনসিকিউ টিটা দিলেই হবে। তাহলে আমরা আসি, আমি এটার উত্তর বলে দিচ্ছি, কম্পিউটার মাউস, মাউস একটি ইনপুট ডিভাইস, মাউস দিয়ে কম্পিউটারের স্ক্রিনে কোন কিছু নির্দেশ দেয়া হয়। কত আছে কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম, কম্পিউটার ভাইরাস থাকলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়, কখনো ও অনবরত অনাকাঙ্ক্ষিত শব্দ করে থাকে। তারপর মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য, এখানে তিনটি দিতে বলেছে, তোমরা তিনটি দিতে পারো বা এর বেশিও দিতে পারো, সমস্যা নেই, কিন্তু সঠিক উত্তরটা লিখলেই হবে। মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুনো। এক নম্বর হচ্ছে কি, মানুষ তুলনামূলক ভাবে ধীর গতিতে কাজ করে আর কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করে। দুই নম্বর দিতে পারো, মানুষ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কম্পিউটার কখনো ক্লান্ত বোধ আসে না বা হয় না। তিন নম্বরে, মানুষের বিরক্তি বোধ আছে কিন্তু কম্পিউটারের বিরক্তি বোধ নেই। গতে আছে ইন্টারনেট কি, এর ব্যবহার, এটি তুমি ব্যবহার তোমার মতো করে দুই তিনটা এন্ট্রি দিবে, আর কম্পিউটার কি সেটি সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তারপর আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে
চিঠি এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করার প্রক্রিয়া হইল। প্রক্রিয়াটি ইন্টারনেট বলে। এর ব্যবহার তোমরা তোমাদের নিজের মতো করে সাজিয়ে লেখো। যেমন বিভিন্ন দেশের খবর ঘরে বসে জানা যায়, চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা হয়, এরকম এন্ট্রি সুন্দর করে সাজিয়ে লিখলেই হবে। তারপর আছে কম্পিউটার কিবোর্ড কি ধরনের যন্ত্র, এর পাঁচটি প্রধান কি সেগুলো দিলেই হবে, বেশি লাগবে না। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি যে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, কিবোর্ড দিয়ে কম্পিউটার কোনো নির্দেশ বা তথ্য দেয়া হয়। যেমন এক নং আছে আলফা নিউমেরিক কি, ক্যাপস লক কি, শিফট কি, স্পেস বার কি, এন্টার কি, এভাবে পাঁচটি দিলে হবে। বা তুমি যদি বেশি দিতে চাও তাহলে তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো স্টুডেন্ট তোমরা ভালোভাবে পরীক্ষাটি দিও এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর অবশ্যই পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যান্সার আছে, তোমরা ওখান থেকেও গাইড করে পড়ে ভালো করে দেখে তারপর অ্যান্সার করবে। তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি আমাদের ক্লাস। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানেই, ধন্যবাদ।